খবর দেখবেন আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা আপডেট। প্রথমেই এক নজরে দেখে নেব আজকের শিরোনামগুলি। বাংলাদেশ বিতর্কের জবাব এবার মমতার। বিদেশ নীতি অন্যদের থেকে ভালো জানি, আমাকে শেখাবেন না। ফের একবার উঠল অভিষেকের গ্রেপ্তারের দাবি, অভিষেককে গ্রেপ্তার করুন। সংসদে সৌমিত্র সওয়াল শুনে শুভেন্দু কি লিখলেন বা শুভেন্দুর কি প্রতিক্রিয়া? বাংলা ভাগ করতে চাইলে 26 সালে বিজেপি ফিনিশ, স্ট্রেট হুঁশিয়ারি দিয়ে রাখলেন কল্যাণ। এবার বাংলায় শুরু হবে কেন্দ্রের ধাঁচে একটা নতুন প্রকল্প, ঘোষণা মুখ্যমন্ত্রীর। উপকৃত হবেন দেশের সমস্ত গরিব বিপিএল শ্রেণীর মানুষরা। আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। এবারে আলুর দাম কমানোর জন্য কড়া পদক্ষেপ নিল প্রশাসন, দুর্নীতি রুখতে বিরাট পদক্ষেপ। আজ থেকেই কমবে আলুর দাম, কিন্তু ঠিক কতটা কমবে আলুর দাম? ফের বিপদে এবার রাজ্যপাল, রাজ্যপালের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নালিশ, রাজভবনে নির্যাতিতার, প্রতিকার চাই। অগ্নিবীরদের জন্য পুলিশের সংরক্ষণের ঘোষণা হরিয়ানা থেকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশেও। এর সাথে বাজেটে ঘোষণা হওয়া একটি প্রকল্প, যেখান থেকে গরিব মধ্যবিত্ত ঘরের ছেলেরা সরকারের থেকে অর্থ নিয়ে ব্যবসা করতে পারবে, এবারে তাতে দিল একটি নতুন শর্ত। মেনে নিলেই ব্যবসা করার জন্য 20 লক্ষ টাকা পর্যন্ত লোন বা ঋণ পেতে পারেন সরকারের তরফ থেকে। অপরদিকে দিনের পর দিন বাজেট ঘোষণা হবার পর থেকে সোনার যে হারে দাম কমছে তাতে মুখে হাসি ফুটছে সাধারণ মানুষের। এবারে আজ আরো কমে গেল গহনা সোনার দাম, এবারে দেখে নেব বিস্তারিত। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখবেন, সাথে সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। ইনফরমেশন গুলি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করবেন। প্রথমেই আজকের সব থেকে বড় খবর, এবারে রাজ্যপালের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নালিশ, রাজভবনে নির্যাতিতার। গত 2 মে রাজভবনে এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। অভিযোগ নিয়ে যখন নানা চর্চা চলছে তখন রাজভবনে সিসি ক্যামেরা ফুটেজ সামনে আনা হয়, কিন্তু সেই ফুটেজে কেন নির্যাতিতাকে দেখানো হলো তা নিয়ে প্রশ্ন ওঠে। এদিকে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানির মামলার একের পর এক মোড় আসছে। তার মধ্যেই এবার রাজভবনে সেই মহিলা কর্মী যিনি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন, তিনি এবার রাজ্যপালের বিরুদ্ধে চিঠি লিখলেন রাষ্ট্রপতিকে। এর আগে তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন, এবার চিঠি লিখলেন রাষ্ট্রপতিকে। এখানেই শেষ নয়, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি পাঠিয়েছেন, সেই সঙ্গে তিনি উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও চিঠি পাঠিয়েছেন। সপ্তাহখানেক আগেই তিনি এই ইমেল করেছেন বলে খবর। অন্যদিকে সৌমিত্র খাঁ সংসদে বক্তব্য রাখছেন, সেই ভিডিও পোস্ট করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি এক্স হ্যান্ডেলে লিখছেন, যেমন বলা হলো যারা কাঁচের ঘরে বসে বাস করেন তাদের পাথর ছোড়া উচিত নয়, আমি আমার ভাই সৌমিত্র খাঁকে ধন্যবাদ জানাচ্ছি, ভালোই বলেছে ভাই। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সৌমিত্র অধিকারী বলছেন সৌমিত্র এবং শুভেন্দু সেই ভিডিওতে দেখা যাচ্ছে সৌমিত্র বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি লিপস অ্যান্ড বাউন্সে 100 কোটি টাকার অ্যাটাচ করেছে ইডি, সেই সম্পত্তির মালিককে এই জবাব দিতে হবে, তদন্ত করে দেখুক অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা দুর্নীতি করেছে, 5000 কোটি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা দরকার, সংসদে একেবারে জেরালো সওয়াল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের। এর সাথেই আবার বিগত বেশ কয়েকদিন ধরে বাংলা ভাগ করার চক্রান্ত চালাচ্ছে বিজেপি, বিজেপির একাধিক সাংসদ ও মন্ত্রীরা, তবে তার উত্তরে এবার হুঁশিয়ারি। বাংলা ভাগ করতে চাইলে 26 সালে বিজেপি ফিনিশ। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়ার প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আবার এর সঙ্গেই মালদা, মুর্শিদাবাদ এবং বিহারের 3 জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ আবার কোচবিহারকে আলাদা রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি করেছেন। সব মিলিয়ে একাধিক বিজেপি নেতা একই ধরনের দাবিকে বাংলা ভাগের চক্রান্ত হিসাবে দেখছে তৃণমূল। যেমন সাফ বলেছেন বিজেপি চাইছে বাংলাকে ভাগ করতে। বাংলা কি খেলার পুতুল নাকি যে যার ইচ্ছা হবে ভেঙে দিয়ে চলে যাবে, আর কতবার বাংলাকে ভাঙবে তোমরা? বিজেপির সুকান্ত মজুমদার বলছে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের সঙ্গে জুড়ে দিতে, যা মনে হচ্ছে তাই। আবার নিশিকান্ত দুবে বলছেন 2 জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দিতে, কেন বাবা, আমি বলে দিচ্ছি বাংলাকে ভাগ হতে দেব না। আর বিজেপি যদি এই চেষ্টা করে 26 সালে শেষ হয়ে যাবে বিজেপি, শেষ হতেই হবে। এর সাথে রয়েছে আরো একটি বড় খবর, কেন্দ্রের প্রকল্পের অনুকরণে নতুন উদ্যোগ বাংলার, নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে থেকে ক্ষমতায় এসেছে সাধারণ মানুষদের জন্য একের পর এক প্রকল্প যোজনা ঘোষণা করে যাচ্ছে, তবে শুধু ঘোষণা নয় যা বাস্তবায়িত হচ্ছে। তবে এবারে কেন্দ্রের ধাঁচে আবার একটি প্রকল্প ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী, কারণ ইতিমধ্যে রাজ্যে 11 লক্ষ পরিবারের লিস্টে নাম থাকা সত্ত্বেও
সত্ত্বেও ঘরের টাকা পায়নি। এবারে তাদের ঘরের টাকা দিতে আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে চালু হতে চলেছে একটা নতুন প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে যারা প্রকৃতপক্ষে বাড়ি পাওয়ার যোগ্য তাদেরকে বাড়ির ব্যবস্থা করবে স্বয়ং রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় গৃহহীনদের মাথার উপরে পাকা ছাদ দেওয়া হবে। এবারে কেন্দ্রের মতোই রাজ্য শুরু হলো এমন এক প্রকল্প। একুশের মঞ্চ থেকে নতুন ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্প। জানান, ডিসেম্বর মাস থেকে বাংলার বাড়ি প্রকল্পটি শুরু করা হবে, অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই এই বাংলায় বাড়ি প্রকল্পের নতুন যাত্রা শুরু হবে। উপকৃত হবেন রাজ্যের বহু নিম্নবিত্ত মানুষ। এর সাথে রয়েছে আরো একটি বড় খবর, মধ্যবিত্তের জন্য এবার স্বস্তির খবর। এবার আলোচনার মাধ্যমে সমাধান উঠলো আলু ব্যবসায়ীদের ধর্মঘট। গত বৃহস্পতিবার থেকেই আলু সরবরাহ শুরু হয়েছে, তবুও বিভিন্ন জায়গায় আলুর দাম যেন এখনো পর্যন্ত কমেনি। তবে এবারে আলুর দাম যাতে কম নেওয়া হয় বা প্রকৃতপক্ষে যেটা আলুর দাম সেই দামটা নেওয়া হয় তার জন্য এবার করা হলো প্রশাসন। হিমঘর থেকে 25-26 টাকা কেজি দরে আলু তারা দিতে পারবেন, আর সেই আলু 30 টাকার নিচে সুফল বাংলা থেকে সাধারণ মানুষ কিনতে পারবে। আলু ব্যবসায়ীদের তরফ থেকে লালু মুখোপাধ্যায় বলছেন যে আলু ধর্মঘট তুলে নেওয়া হয়েছে, তারা আশাবাদী যে সরকার তাদের সমস্ত দাবি দেওয়ার কথা ভাবছেন। কোথাও 50 টাকা দাম নেওয়া হয়েছে এটা অন্যায় হয়েছে, 50 টাকা দাম নেওয়ার মতো কোনো পরিস্থিতি কখনো তৈরি হয়নি, তাই এবার সেদিকে লক্ষ্য রেখে সরাসরি প্রশাসনের তরফ থেকে মাঠে নামা হয়েছে। অন্যদিকে আবার কমলো গহনা সোনার দাম। বাজেটে সোনার উপর আমদানি শুল্ক কমানোর পরে হু করে পড়ছে সোনার দাম। শুল্ক ছাটার ঘোষণার পরেই 10 থেকে 10 গ্রাম 24 ক্যারেট খুচরো পাকা সোনা নেমেছিল 3,250 টাকা। বুধবার তা আরো 1,000 টাকা কমে দাঁড়িয়েছে 59,900 টাকা। তার সঙ্গে পাল্লা দিয়ে ক্রেতাদের ভিড় জমতে শুরু হয়েছে দোকানে। বহু ব্যবসায়ী বলছেন দাম আরো 1,000 টাকা পর্যন্ত কমতে পারে। একাংশের ধারণা শুল্ক 15% থেকে 15% থেকে 6% হওয়ার পরে দাম সংশোধন হওয়ার কথা ছিল তা হয়ে গিয়েছে। এর সাথে রয়েছে আরো একটি বড় খবর, প্রধানমন্ত্রীর তরফ থেকে বড় পদক্ষেপ। দেশের যে সমস্ত পরিবারের ছেলেরা ব্যবসা করতে চায় অথচ আর্থিক সহায়তার জন্য ঠিক ব্যবসা বা পুঁজি না থাকার জন্য ব্যবসা করতে পারে না, তাদের জন্য একটা দারুণ বা সুবর্ণ সুযোগ। কারণ সরকারের তরফ থেকে একটা প্রকল্প চালু হয়েছিল, নাম দেওয়া হয়েছিল মুদ্রা যোজনা। এই মুদ্রা যোজনায় বহু মানুষ উপকৃত হয়েছেন। তবে এবারে ওই মুদ্রা যোজনায় সরকারের তরফ থেকে নতুন ঘোষণা, যেখানে 10 লক্ষ টাকা সর্বোচ্চ ঋণ ছিল সেটিকে 20 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। যাদের মূলত ব্যবসা করার ইচ্ছা রয়েছে বা ব্যবসার জন্য অর্থের প্রয়োজন, তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করে সুযোগ নিতে পারে।